কেন্দ্র টাকা দিয়েছে ছ হাজার কোটি টাকা তার মধ্যে এক হাজার কোটি লক্ষ্মীর ভান্ডারে ওরা উড়িয়েছে টাকা দিয়েছে লুট করেছে তারপরেও আড়াই হাজার কোটি টাকা ফান্ডে পড়ে আছে তার কোনো প্রজেক্ট নেই তার কোনো খরচা নেই এবার ওয়েস্টবেঙ্গল সরকারের আপনি বাজেট দেখুন তারা যে কর আদায় করে আর যারা কেন্দ্রের কর ফর্টি এইট পারসেন্ট এখানকার কর আর তার বাকিটা এখন তো কেন্দ্রের কর ফিফটি এইট পার্সেন্ট এই সরকার যেটা চলছে ফর্টি টু পার্সেন্টেজ এখানকার কর তো কেন এরকম হচ্ছে আপনার কর আপনি খরচা বাড়াচ্ছেন কর আদায় করতে পারছেন না কেন্দ্র সরকারের সহযোগিতা বেড়ে যাচ্ছে এটা তো মোটেই সম্মানজনক নয় তারপরে বলছেন টাকা দিচ্ছেন না পুরো কেন্দ্রের সরকারের টাকাই এই সরকারটা চলছে বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন যার বাড়িতে এগারো কোটি ক্যাশ টাকা পাওয়া গেল তার বক্তব্য হচ্ছে তিনি তো বিড়ি ব্যবসায়ী ওই যারা কেন্দুপাতার শ্রমিক চাষি তাদেরকে দেওয়ার জন্য নাকি তিনি এগারো কোটি টাকা বাড়িতে রেখে দিয়েছে দেখুন কেন্দ্র সরকার আজকাল ডিজিটাল পেমেন্টের জন্য জোর দিচ্ছে বেশিরভাগ পেমেন্ট আসলে ধীরে ধীরে হচ্ছে রাজ কারণ এটা অনৈতিক কাঁচা টাকাটা ব্যবহার করা তারপরে আপনি করুন দশ বিশ লাখ টাকা থাকে ব্যবসায়ীর বাড়িতে আজকে কালেকশান হচ্ছে কালকে ব্যাংকে দেবে গ্রামে থাকে কিন্তু এগারো কোটি টাকা বাড়িতে পাবে যেখানে হাত দিয়েছে টাকা পাবে আর এরপরও টিএমসি বলবে তার বিরুদ্ধে এজেন্সি লাগছে পার্থ ওর বাড়িতে গেলে সাড়ে তিনশো কোটি টাকা পাবে কেষ্টবাবুকে নাড়া দিলে সাড়ে পাঁচশো কোটি টাকা বেরোবে এমএলএ এমপি সবার বাড়িতে কোটি কোটি টাকা আর টাকা যদি না বেরোতো আপনি বলতেন হ্যাঁ আমাকে হ্যারেস করেছে এ তত্ত্ব প্রমাণ আছে পাবলিক তো হাসছে এরকম মিথ্যা কথা বলে কতদিন বাঁচবেন না দুর্নীতি তো এক জায়গায় নেই তার শেকড় বাকড় চারদিকে ছড়িয়ে আছে কোন ববিকে টানলে কোন ববি নড়বে সেটা তো বোঝা যাচ্ছে না আগামী দিনে বোঝা যাবে হুগলিতে যে যুবনেতা ধরা পড়েছে কত কোটি টাকা তুলেছে সেই লোকটা আমার বিরুদ্ধে কেস করেছিল দিদির খুব কাছের লোক এবার বলুন তার কাছে টাকা আছে দিদির কাছের লোক বলে তার গায়ে হাত দেবে না যে অন্যায় করে তাকে তো ভুগতে হবে এই চোর ছেঁচড় নিয়েই টিএমসি চলছে তারা আমাদের বিরুদ্ধে কেস দিয়ে হিরো হওয়ার চেষ্টা করে দিলীপ ঘোষকে ফাঁসিয়ে দিয়েছে বোঝা যাচ্ছে কারা কেস করছে তাদের স্ট্যান্ডার্ড কি আছে দেখা যাক অপেক্ষা করুন অনেক কিছুই অপেক্ষা করতে হবে যে উনি থেকেই বা কলকাতায় ডুবতে দেখলেন আর না থেকেই বা কি ক্ষতি হয়ে গেল প্রশ্ন হচ্ছে যে সরকার একটা যদি তার নীতি হতে পারে দুর্নীতি সরকারের যদি ভোট নিজে তার পলিসি হতে পারে হিংসা তার বিরুদ্ধে কি করবেন এজেন্সি লাগবে